হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান। ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করে একটা প্রফেশনাল লোগো আমরা কীভাবে তৈরি করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিক্সেলল্যাব অ্যাপসটি সাহায্যে। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পরে এখানে পরবর্তী স্টেপগুলো করতে হবে, যার জন্য করে জাস্ট প্লাস এখন একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে শেপস লেখা আছে দেখবেন, সেই শেপসে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের সার্কেল যে শেপটি আছে সেই শেপটি আমাদেরকে নিতে হবে। সার্কেল শেপটি নেওয়ার পরে এখান থেকে আমাদের এই অপশনটি আমরা হলো যে জিরো করে দেবো। এই অপশনটি জিরো করে দেওয়ার পর একটু স্ক্রোল করবেন, করার পরে এই অপশনটি আমাদেরকে একটু বাড়াই দিতে হবে। এভাবে বাড়াই দিবেন, 37-37 যতটুকু দেন। কালারটা একটু চেঞ্জ করে নিন। তারপরে আবার আমরা হলো যে প্লাস আইকনে একটা ক্লিক দেবো। দেওয়ার পর আমাদেরকে আরেকটা শেপ নিতে হবে। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আবার আমরা শেপসে যাবো। শেপসে যাওয়ার পরে এবার আমরা চতুর্ভুজটি নিব। নেওয়ার পরে এই অপশনটি আবার আমরা জিরো করে দেবো। এই অপশনটি এটা 100% করে দেওয়া আছে, এটা আমরা হলো যে জিরো করে দেবো। জিরো করে দেওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করবো। স্ক্রোল ডাউন করার পরে এই অপশনটি এখন আমাদেরকে একটু বাড়াই দিতে হবে। জাস্ট এভাবে বাড়াই দিবেন। জাস্ট এভাবে বাড়ানো দেওয়ার পরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে একটু ছোটো করে নেবো যাতে আমাদের লোগোটা আরও প্রফেশনাল লুক চলে আসে। এটা মাঝখানে নিয়ে আসবো। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে এটার একটা কপি করে নেবেন। এরকম কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে এটা ক্রপ করতে হবে। জাস্ট এভাবে একটু ছোটো করে দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক দিবেন। আর এটা অবশ্যই একটু বাঁকায় নিন, তাহলে অনেক সুন্দর হবে। আর বাঁকায় নেওয়ার পরে এটা মাঝখানে আবার নিয়ে আসবো আমরা। আর এই ধরনের লোগো আরও কীভাবে তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে। একটা প্লেলিস্টও আছে, আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে প্লেলিস্টে চলে আসবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা আমরা আবার মানে ভ্যানিশ করে দিব, দিয়ে এটা একটু জাস্ট আবার মুভ করে দিব। দেওয়ার পরে এটা আবার আপনার মাঝখানে নিয়ে চলে আসবে এভাবে। জাস্ট মাঝখানে নিয়ে আসার পরে এখানে ডবল লেয়ারে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের হলো যেটা আমরা কাটলাম সেটা আর হলো যে আমাদের সার্কেলটা, এই দুইটা আমাদেরকে মার্সেল করে নিতে হবে। জাস্ট সেখান থেকে ক্লিক দিব। দেওয়ার পরে এটা মার্সেল হয়ে গেলে দেখেন মোটামুটি এটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। দেখেন এটা মার্সেল করে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু আমরা আরও একটু কাজ করব। এর জন্য করে জাস্ট এটা স্ক্রোল ডাউন করবো। এখানে ইরোস কালার নামে একটা অপশন পাবো আমরা, সেটা ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে হলো যে কালো যে বিন্দু আছে সার্কেলের মাঝখানে ছিল সেটার সাইডে কালো যে দাগগুলো ছিল সেগুলো জাস্ট আমরা ইনেবল করে দেবো। এই যে কালোতে নিয়ে আসার পরে এটা জাস্ট ইনেবল করে দিলে হয়ে যাবে। এই যে দেখেন দাগ কিন্তু এ হয়ে গেছে, এখন কিন্তু এটা অনেকটা প্রফেশনাল লুক চলে আসছে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা পার্সেন্টেজ একটু ফুল করে দিন, তাহলে আমাদের কোয়ালিটিটা আরও অনেক সুন্দর হবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যে শেপস নিব। শেপস নিয়ে এই যে চতুর্ভুজ যেটা আছে সেটাতেও কালো একটা ছোট্ট একটা বিন্দু দিব, দিয়ে হলো যে এটা মার্সেল করে নিব। এবং সার্কেলে হলো যে একটা ছোট্ট একটা বিন্দু দিব, দিয়ে সেটাও মার্সেল করে নিব। কেননা এটা যখন আমরা রং করব বা আর যখন কালার দিব আমরা, তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা যদি না করা হয় তাহলে কিন্তু কালার করতে পারবো না। একটু ভাবে উপরে নেবেন, আবার একটা শেপ নিই, নিয়ে এবার সার্কেলে দিচ্ছি আমি। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট সেটাও এভাবে মার্সেল করে নেবো আমরা। জাস্ট সেটা মার্সেল হয়ে গেছে। মার্সেল হয়ে যাওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করবেন, করার পরে যে এই অপশনটিতে আমাদেরকে যেতে হবে। সেই অপশনটিতে যাওয়ার পরে একটা ইমেজ লাগবে, এই ইমেজের লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। সেখানে যাওয়ার পরে ইমেজটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, নেওয়ার পরে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন অনায়াসে। সেই ইমেজটি সিলেক্ট করার পরে এটা ইনেবল করে দিয়ে এটা 100% করে দেবেন, তাহলে অনেকটা সুন্দর হবে। জাস্ট চতুর্ভুজটা আবার সিলেক্ট করব, করার পরে আবার সেম প্রসেসে আমরা এখানে যাব। যাওয়ার পরে জাস্ট ওই আরেকটা ইমেজ আছে সেই ইমেজটি আমরা সিলেক্ট করব, করে জাস্ট ওকেতে ক্লিক দিয়ে এটা ইনেবল করে দিয়ে ফুল করে দেব। জাস্ট এরকম হয়ে গেছে। একটু স্ক্রোল ডাউন করব, করার পরে এই যে অপশনটি জাস্ট ইনেবল করে দেবেন, তাহলেই হয়ে যাবে। চাইলে এটাও ইনেবল করে দিতে পারেন, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা টেক্সট নিব। আমরা ভিতরে যেই টেক্সটটা দিতে চাচ্ছি সেই টেক্সটগুলো এখন লিখবো আমরা। ডি লিখলাম আমি যেহেতু ডিএইচ দিয়ে বানাবো আমার ইউটিউব চ্যানেলের শর্ট ফর্ম। আপনারা যেই নামটি দিতে চাচ্ছেন তার প্রথম দুই অক্ষর বা নামের যে অক্ষরটা সেই অক্ষরটা এখানে লিখবেন। লেখার পরে যে ফ্রন্টে যাবেন, ফ্রন্টে যাওয়ার পরে এখানে ডিফল্টভাবে এই ফ্রন্টটি দেওয়াই থাকে, এই ফ্রন্টে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়া এরকম হয়ে গেলে এটার সাইজটা একটু বড় করে নিন। জাস্ট বড় করে নেওয়ার পরে আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে সেকেন্ড যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটা এখন এখানে লিখবেন। কপি করে নিলে এটা কিন্তু সহজেই হয়ে যাবে।
সেকেন্ড অপশনটি নিয়ে আসার পরে, সেকেন্ড ওয়ার্ডটি নিয়ে আসার পরে এখান থেকে হলো যেটা এভাবে একটু মুভ করে নেবেন যাতে এটা প্রফেশনাল লুক চলে আসে, সেটা আপনারা দেখে নিন। আর এ ধরনের লোগো আরও কীভাবে সহজে তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো সেভাবে নিয়ে আসার পরে দুইটাতে এখন আমরা কালার করব। এই কালারের যে ইমেজটি আমি ব্যবহার করছি এই ইমেজটির লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অনায়াসে ডাউনলোড দিতে পারেন, ডাউনলোড দিয়ে কিন্তু কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তা সেটা দেওয়ার পরে ইনেবল করে দিয়ে এটা ফুল পার্সেন্টেজ করে দেবেন, ডিটাও সেম করবেন আপনারা। জাস্ট যাওয়ার পরে ইমেজটি সিলেক্ট করবেন, করার পরে যে বাম পাশে নিয়ে আসার পরে ওকেতে ক্লিক দিয়ে এটা হলো যে ইনেবল করে দিয়ে এটা ফুল পার্সেন্টেজ করে দেবেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো যেগুলো ডিটা একটু উপরে নিয়ে আসবেন, ডিটা উপরে নিয়ে আসবেন মানে বাম পাশে যে ওয়ার্ডটা দিবেন সেই ওয়ার্ডটা উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা স্ক্রোল করবেন, স্ক্রোল করার পরে এই অপশনটিতে যাওয়ার পরে ইনেবল করে দেবেন, ইনেবল করে দেওয়ার পরে এখানে একটু বাড়াই দিবেন, তাহলে কিন্তু আমাদের যেই লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আরও প্রফেশনাল লুক চলে আসবে। সেভাবে একটু বাড়াই দিন, হয়ে যাওয়ার পরে এটা কিন্তু এখন আমরা সেভ দিতে পারি, অনায়াসে সেভ দিতে পারি। এখন সবগুলো মার্সেল করে দিন, তাহলে কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা অনেক সুন্দর হবে। জাস্ট এটা মার্সেল করে নিন, তাহলে কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট। জাস্ট এটা মার্সেল করে নেওয়ার পরে এটা এই অপশনটিতে আপনারা কাজ করতে পারেন যদি মনে করেন, জাস্ট ইনেবল করে দিলে হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের লোগোটা কিন্তু মোটামুটি কমপ্লিট, এই লোগোটা কমপ্লিট। এখন এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এখন এটা সেভ দেওয়ার জন্য করে এটা এই মুডে যাওয়ার পরে যেহেতু আমরা এটা লোগো হিসেবে ব্যবহার করব, সো এখানে আসার পরে এটা ক্লিক দেওয়ার পরে আমরা সেভে দেবো। সেভ অ্যাজ ইমেজে দেওয়ার পরে এখানে ডিফল্ট না দিয়ে আমরা এখান থেকে ভেরি হাই দিব, তাহলে আমাদের লোগোটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে। এই যে ভেরি হাই যে অপশনটি আছে সেটি দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে আমার গ্যালারিতে কিন্তু ভেরি হাই কোয়ালিটিটা সেভ হয়ে যাবে। জাস্ট ভেরি হাই কোয়ালিটিটা সেভ হয়ে গেছে। এখান থেকে আপনারা আর একটা কাজ করতে পারেন, এটা যদি আরও প্রফেশনাল লুক নিয়ে আসতে চান তাহলে আমরা যেই অক্ষর দুইটা ব্যবহার করলাম সেই অক্ষর দুইটার ফুল ফর্ম যেটা সেটা এখানে দিতে পারেন। যে আমার ডিএইচ লিখছি আমি, আমার ডিজিটাল হেল্প যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম সেটার জন্য করে আমি ডিএইচটার ফুল ফর্ম যেটা সেটা যদি এখন এখানে লিখি তাহলে কিন্তু অনেক সুন্দর হবে জিনিসটা। জাস্ট আমি ফুল ফর্মটা লিখি, একটু স্ক্রোল করে এভাবে বড় করে নেবেন। দেওয়ার পরে একটা ফন্ট দিয়ে দিবেন, কালার একটা দিবেন কালো কালার। দেওয়ার পরে একটা ফন্ট, এই লেখাটার একটা ফন্ট দিতে হবে। এখানে যাওয়ার পরে যে ফন্টটি আপনার পছন্দ সেই ফন্টটি আপনারা দিয়ে দিবেন। এভাবে ফন্টটি দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আরও প্রফেশনাল লুক চলে আসলো। দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা লোগো তৈরি করে নিতে পারলাম না, জাস্ট এখন সেম প্রসেসে আমরা সেভটা দিব। সেভ দিলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে সব জায়গায়। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।